আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, রাশিয়ান সাইট থেকে কিভাবে আপনি বেশি বেশি রুবেল ইনকাম করবেন এবং ইনস্ট্যান্ট পেমেন্ট নেবেন, সেই রকম একটা সাইট আপনাদের মাঝে শেয়ার করব। আজকের যে সাইটটা আমি শেয়ার করব, এই সাইট থেকে আপনি ফ্রিতে ইনকাম করে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন। খুবই ভালো একটা সাইট। এই সাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে দিয়ে আপনারা সরাসরি সাইটটিতে চলে আসবেন। সাইটটির নাম হচ্ছে adbucks.biz। খুবই ভালো একটা সাইট, এখান থেকে আপনি একদম ফ্রিতে ইনকাম করবেন এবং রাশিয়ান রুবেল ইনকাম করবেন, সেটা পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন। তারপর পেয়ার অ্যাকাউন্ট থেকে আপনি যে কারো কাছে চাইলে আমার কাছেও আপনি সেল করে দিতে পারবেন, বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন। অনলাইন থেকে ইনকাম করার জন্য যে সাইটগুলো বর্তমানে ইদানিং শেয়ার করতেছি এগুলো খুব ভালো সাইট, তো এগুলোতে ইনকাম কিন্তু এত আহামরি হবে না। আপনি টুকটাক মোটামুটি 50-60 টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন। ধরা যাবো আধা ঘন্টা 20 মিনিট কাজ করে 50-60 টাকার মতো ইনকাম করতে পারবেন এবং সেটা আপনি ক্যাশ হিসাবে বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। তো ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দিলে সাইটটিতে আসবে। আসার প্রথমে আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, তার জন্য আপনি 3 লাইন অপশন এখানে একটা ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর রেজিস্ট্রেশন অপশন এখানে একটা ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা ফর্ম দেবে, এই ফর্মটা ফিল আপ করবেন। তো এখানে আপনার ইন্টার লগ ইন, মানে এখানে একটা ইউজার নেম দেবেন, ইউজার নেমটা দেবেন আপনার নামের সাথে 2টা সংখ্যা লাগাই দেবেন। তারপর এখানে ইমেল অ্যাড্রেস দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে নিচের দিকে দেখবেন আপনার লগ ইন হয়ে গেছে অথবা আপনার সামনে লগ ইন পেজটা চলে আসতে পারে। তো লগ ইন পেজটা আসলে আপনি এখান থেকে যে লগ ইনে ক্লিক করে দেবেন, লগ ইনে ক্লিক করে দিয়ে যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি লগ ইনটা করে নিচ্ছি, আমি আমার ইমেলটা দিলাম, তারপর পাসওয়ার্ডটা দিয়ে অয়েল। বন্ধুরা, তো আমি এখানে লগ ইনটা করে ফেললাম। তো লগ ইন করার পর দেখেন আমি আপনাদের সামনে লাইভ অ্যাকাউন্টটা খুললাম, আমি মাত্র অ্যাকাউন্টটা খুলছি। তো এখানে আপনি কাজগুলো কীভাবে করবেন সেই প্রসেসটা দেখায়। তার আগে এখানে ডিটেলসটা আপনি এখানে দেখতে পারবেন, আপনার টোটাল ইনকাম কত সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আপনাকে পেয়ারের যে অ্যাকাউন্টটা সেটা সেভ করে নেবেন, পেয়ারের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে এটা সেভ করে নিতে হবে। তো আমি এখানে পেয়ারের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার পেয়ারের অ্যাকাউন্ট নাম্বার। পেয়ারে তো প্রত্যেকেরই আশা করি অ্যাকাউন্ট আছে যারা ভিডিওটা দেখতেছেন, যদি না থাকে তাহলে পেয়ারে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, কারণ বর্তমানে রাশিয়ান সাইট থেকে ইনকাম করতে গেলে আপনার পেয়ার ওয়ালেট লাগবে। পেয়ার ওয়ালেট ছাড়া আপনি এখানে ইনকাম করতে পারবেন না। তো সেভ ওয়ালেট আমি যদি এখন ক্লিক করে দিই তাহলে এটা আমার সেভ হয়ে গেলো। তো এখান থেকে আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। তো আমি যখন উইথড্র দিব তখন কিন্তু এখন আমি উইথড্র দিতে পারবো। যাই হোক, এখন এখান থেকে আপনি ইনকাম করার জন্য উপরে 3 লাইন এখানে একটা ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্ভিংয়ের কাজ করতে পারবেন, ট্যাক্সের কাজ করতে পারবেন, শর্টলিংয়ের কাজ করতে পারবেন, বোনাস নিতে পারবেন, ইউটিউবের ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। তো মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে অনেকগুলো সিস্টেমে কিন্তু আপনি ইনকাম করতে পারতেন। সার্ফিং আছে, ট্যাক্স আছে, শর্টলিং আছে, বোনাসটা নিতে পারেন প্রতিদিন, ইউটিউবের ভিডিও দেখে ইনকাম করবেন। তো মোটামুটি ভালো ইনকামের সুযোগ আছে। তো আমি সার্ফিংয়ের কাজটা দেখাই। সার্ফিং যদি আপনি ক্লিক করে দেন দেখেন এই যে এই কাজটা যদি আপনি করেন তাহলে 0.05 পাবেন। তো এটা করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন, আর একটা পেজে যাবে, সেই পেজে আপনাকে নির্দিষ্ট কয়েক সেকেন্ড থাকতে হবে, 10 থেকে 15 সেকেন্ডের মতো থাকতে হবে। সেটা নিচের দিকে একটা টাইম কাউন্টডাউন হবে, আমি আপনাদেরকে দেখাই দিই। যে দেখেন নিচের দিকে কিন্তু একটা টাইম কাউন্টডাউন হচ্ছে, এই যে দেখেন টাইমটা কাউন্টডাউন হচ্ছে, এখানে একটা ক্যাপসা চলে আসছে। তো ক্যাপসাটা কীভাবে ফিল আপ করবেন এইটা একটু জুম করে দেখাই। দেখেন এই যে এখানে 6 থেকে 4 গেলে কত থাকে, 2 থাকে। তো আমি 2-এর উপর টাচ করে দিলাম, আমার কাজ এটা শেষ। 2-এর উপর টাচ করে দেবেন, দেখেন এটা কিন্তু আমার ভিজিটিংয়ের কাজটা হয়ে গেলো, 0.05 রাত কিন্তু আমি পেয়ে গেছি। তো আশা করতেছি যে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমি এখান থেকে ব্যাক করে দিই, ব্যাক করে আমি আবার হোম পেজে ফিরে যাই। তো আমি হোম পেজে চলে আসলাম, ওই কাজটা কিন্তু আমার শেষ হয়ে গেছে। আবার আরেকটা কাজ চলে আসছে 0.03, এই কাজটাও সেম প্রসেসে করবেন, একই রুলসে কাজগুলো করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। দেখেন এখানে আরেকটা পেজে নিয়ে আসছে, নিচের দিকে একটা টাইম কাউন্টডাউন হচ্ছে, এই যে দেখেন নিচের দিকে 10 সেকেন্ড, মাত্র 10-12 সেকেন্ডের কাজ এগুলো করতে বেশি সময় লাগবে না। তো এখানে ক্যাপসাটা কী আসছে, 4টা স্টার আছে, এখানে দেখেন 4টা স্টার আছে। তো এখানে 4-এর উপর টাচ করে দেবেন, আমি 4-এর উপর টাচ করে দিলাম, বাস আমার কাজ এটা শেষ। তো এইভাবেই আপনি এই ছোটো ছোটো কাজগুলো করবেন, খুবই সহজ, একেবারে সহজ, মানের মতো সহজ। তো এখান থেকে আমি ব্যাক করে দেই, ব্যাক করে মেন পেজে চলে আসলাম। মেন পেজে আসার পর একটু পেজটা রিফ্রেশ করে দেখেন আরেকটা কাজ আমার সামনে চলে আসছে। এইভাবে আপনি টুকটাক কাজগুলো করতে পারবেন। তো এখান থেকে আমি 3 লাইনে ক্লিক করে দিলে, এই যে 3 লাইন অপশনে ক্লিক করে দিলে দেখেন আমার ব্যালেন্সে 0.08 কিন্তু হয়ে গেছে। 2টা কাজ করছি, সামান্য 14 সেকেন্ডের মতো সময় কিন্তু লাগছে। যাই হোক, সার্ফিংয়ের কাজটা আমি আশা করি যে বুঝতে পারছেন। এখন এখান থেকে ট্যাক্সের কাজটা আমি দেখাই। ট্যাক্সে ক্লিক করে দিবেন, এই যে ট্যাক্স অপশন এখানে ক্লিক করে দিবেন। ট্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এই কাজটা যদি আপনি করেন 10টা রাবেল পাবেন। এটা হচ্ছে কি, প্লে অ্যান্ড আর্ন। তো এখান থেকে তারা একটা লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুললে তাদের স্ক্রিনশট আপলোড দিয়ে সাবমিট করে দিলে কাজটা আপনাকে তারা যাচাই করে দেখবে। দেখার পর যদি তাদের পছন্দ হয় যে কাজটা সঠিকভাবে আপনি করেছেন তাহলে আপনাকে তারা 10টা রাবেল দিয়ে দেবে। তারপরে এই যে কাজটা যদি আপনি করেন 0.50 রাব পাবেন। তো এই কাজগুলো কীভাবে করবেন, জাস্ট এই কাজগুলোর উপর একটা টাচ করে দিবেন। তো টাচ করে দেওয়ার পর এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনার কাজগুলো কীভাবে কী করবেন, বিস্তারিত এখানে দেওয়া আছে। তো
এখানে একটু এইগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই যে লিঙ্কটা দিচ্ছে তারা, এই লিঙ্কে আপনাকে অ্যাকাউন্টটা খুলতে হবে। তো এখানে লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। জাস্ট আমি আপনাদেরকে কাজটা বুঝাই দিতেছি কীভাবে আপনি কাজটা করবেন। যে যে লিঙ্কে ক্লিক করে দিলেন একটা পেজে আপনাকে কিন্তু নিয়ে আসছে। তো আসার পর এই পেজে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে তারপরে এখান থেকে যে আপনার ইউজার আইডিটা হবে, প্রোফাইলে ক্লিক করে দিন, ইউজার আইডিটা পাবেন। সেই ইউজার আইডিটা আপনি কপি করে নেবেন অথবা স্ক্রিন, তারপর একটা স্ক্রিনশট দেবেন। স্ক্রিনশট দিলে তারপর তো এখান থেকে যে বিভিন্ন ধরনের এগুলো আপনার চিন্তা করার দরকার, জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন। তো এখানে অ্যাকাউন্টটা খুলে প্রোফাইল থেকে আপনার ইউজার নেম, ইউজার আইডিটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে এই যে এখানে ক্লিক করে দেবেন পারফেক্ট টাস্ক, এখানে একটা ক্লিক করে দেবেন। আমি যেহেতু ভিডিও মেক করতেছি, এই মুহূর্তে অ্যাকাউন্ট খুলতে গেলে একটু সময়ের ব্যাপার। তো এখানে আসবেন, আসার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনি যে ইউজার আইডিটা, যেটা ওইখানে যে ওয়েবসাইটে আপনাকে নিয়ে গিয়েছিল ওইখানে যে ইউজার আইডিটা আপনি পাইলেন, অ্যাকাউন্ট খোলার পর যে ইউজার আইডিটা আপনাকে দিছে, অর্থাৎ প্রোফাইলে যে ইউজার আইডি থাকে, ইউজার আইডিটা এখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেবেন আর ওইখান থেকে একটা স্ক্রিনশট দেবেন। স্ক্রিনশটটা এই যে সোর্স ফাইলে ক্লিক করে দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি ওইটা আপলোড করে দেবেন। আপলোড করে দিয়ে এখানে সাবমিট করে দিবেন, তাহলে আপনার কাজটা রিভিউতে চলে যাবে। রিভিউতে যাওয়ার পর তারা যাচাই করে দেখবে, যদি আপনার কাজটা সঠিকভাবে হয় তাহলে আপনাকে তারা সাথে সাথে পেমেন্টটা দিয়ে দিবে। তো আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন। টাস্ক লিস্টে আমি এখানে যদি ক্লিক করে দিই তাহলে আপনি কয়টা কাজ করেছেন সেগুলো এখানে দেখতে পারেন। তো আমি একটা কাজ জমা দিছি এখানে, এটা কিন্তু এখানে শো করতেছে। তো এই কাজটা তারা যাচাই বাছাই করে আমাকে তারা পেমেন্টটা দিয়ে দিবে, যে একটা কাজ আমি সাবমিট করছি, ইউর কমপ্লিট টাস্ক একটা। তো এটা কিন্তু এখনও তারা রিভিউতে রাখছে, হওয়ার পর কিন্তু আমাকে তারা ওই পেমেন্টটা দিবে। তো এইভাবে আপনি টাস্কের কাজগুলো করবেন। আশা করি যে এই টাস্কের কাজটা আপনারা বুঝতে পারছেন, মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছেন। খুব ভালো ইনকাম কিন্তু টাস্কের কাজে, একটা করে কাজ করলে দেখা যাবে 10 রাব্বেল, 5 রাব্বেল, 6 রাব্বেল করে আপনি পেয়ে যাবেন। একটা রাব্বেলের ভ্যালু 1.5 টাকার মতো। তারপর শর্টলিংয়ের কাজ আছে, শর্টলিংয়ে ক্লিক করে দেবেন। শর্টলিংয়ে ক্লিক করে দেওয়ার পর এই সেম প্রসেস, ওই আগে যেভাবে অ্যাডগুলো ভিউ করছেন সেই গোতে ক্লিক করে দেবেন। 0.03 0.03 এইভাবে কাজগুলো আপনি করে দেবেন। তো আশা করি যে এগুলো আপনারা পারবেন। বেশি দেখাইতে গেলাম না, বেশি দেখাই। তারপরে যে বোনাসের অপশন, বোনাসে প্রতিদিন একবার করে বোনাস নেবেন। বোনাসের উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যে গেটে বোনাস, এখানে একটা ক্লিক করে দেবেন। গেটে বোনাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে ইউর, এখান থেকে একটা ই করে দেবেন, ক্লিক করে দেবেন। তো এখান থেকে একটা অ্যাডের মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে। যে অ্যাডটা শো করছে ধরেন একটা অ্যাড, অ্যাডের মধ্যে একটা ক্লিক করে দেবেন। যে কোনো একটা অ্যাড শো করবে, ওই অ্যাডের মধ্যে আপনি ক্লিক করে দিলে এই যে ধরেন এই যে নিচের দিকে হয়তো অ্যাড অনেক সময় আসে, অনেক সময় আসে না। একটা অ্যাডের মধ্যে ক্লিক করে দিলে হয়ে যাবে। যে কোনো একটা অ্যাড শো করবে, অ্যাডটা শো করলে ওইখানে একটা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিলে আপনার ওই বোনাসটা তারা, সরি আমার একবার চাপ লাগে ব্যাক হয়ে গেছে, তো বোনাসটা আমাকে তারা দিয়ে দিছে। তো এখান থেকে আমি 3 লাইনে যদি এখন ক্লিক করে দিই, একটু পেজটা রিফ্রেশ করে নিই। 3 লাইনে ক্লিক করে দিলাম, দেখেন এখান থেকে আমার 0.13 হয়ে গেলো বোনাসটা, কিন্তু তারা আমাকে দিয়ে দিছে। তারপরে ইউটিউবের ভিডিও দেখে ইনকাম করবেন। ভিডিও সেম 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও আছে, ওগুলো দেখে ইনকাম করতে পারবেন। তো এই হচ্ছে, তারপরে রেফার করে আপনি ইনকাম করতে পারবেন। 2-4টা রেফার করলে আপনার মোটামুটি ইনকাম হবে। তো আশা করি যে পুরো বিষয়টা আমি বুঝাইতে পারছি আপনাদের। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও সরি বন্ধুরা, এখানে আমি আসলে আপনাদের উইথড্রো অপশনটা দেখাই নাই। তো উইথড্রোটা কীভাবে করুন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই। তো উইথড্রো নেওয়ার জন্য এখানে আপনাকে একেবারে সহজ কাজ, উইথড্রো নেওয়ার জন্য যেখান থেকে উইথড্রোয়াল অপশন দেখতেছেন এখানে একটা ক্লিক করে দেবেন। তো উইথড্রোয়ালে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে উইথড্রো অপশনে চলে আসবে। আসার পর এখান থেকে আপনি অ্যামাউন্ট অটোমেটিক এখানে চলে আসবে। আমার পেয়ার অ্যাকাউন্টে তো আমি নিচে আগেই দেখাইছি, ওটা সেট আপ করে নিছি প্রথমে। কিন্তু আপনাদেরকে আমি পেয়ার অ্যাকাউন্টটা সেভ করা দেখাইছি। তারপর এখান থেকে যে পিন নাম্বার একটা সেট আপ করবেন, পিন নাম্বারটা দিয়ে উইথড্রো করে দেবেন, সাথে সাথে আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে। আর যদি পিন নাম্বারে কোনো ঝামেলা মনে হয় আপনার কাছে, তাহলে এই যে প্রোফাইলে এখানে এই যে ম্যান আইকন, এখানে একটা ক্লিক করে দিয়ে সেটিংস অপশনে চলে আসবেন। এই সেটিংস অপশনে আসার পর এখান থেকে আপনি পিন নাম্বারটা সেট আপ করে নেবেন। এই যে 4 ডিজিটের পিন আপনি আপনার মতো করে এখানে পিন নাম্বারটা বসাইতে সেভ করে নেবেন। তাহলে উইথড্রো দিতে কিন্তু আপনার পিন নাম্বারটা লাগবে, নাহলে কিন্তু আপনি উইথড্রো দিতে পারবেন না। এই সেটিংসে আসলে তাহলে কিন্তু আমি এখান থেকে ক্লিক করে দিয়ে সেটিংসে আসার পর এখানে পিন নাম্বারটা সেট আপ করে দিয়ে সেভ করে দেবেন। তো আশা করি যে পুরো বিষয়টাই বুঝতে পারছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।